I just know. সকালবেলা উঠেই ফ্রেশ হতে হতে প্রতিদিন যে টেনশনটা করতে হয় সেটা হলো সকালবেলার ব্রেকফাস্টে কি করা যায়। প্রতিদিন একরকম খাবার খেতে ভালো লাগে না, আবার প্রতিদিন খাবারের ভিন্নতা আনতেও টেনশন করতে হয় অনেক বেশি। প্রতিদিনই আসলে মনে হয় যে কি করা যায়, ভিন্নতা কি আনা যায়। শুধু সকাল বলছি কেন, সকাল দুপুর কিংবা রাত যখনই রান্না করতে যাবেন না কেন, তখনই প্রতিদিনের একটা মেয়ে মানুষের টেনশনের বিষয় হলো কি খাবারের ভিন্নতা আনা যায়। কারণ প্রতিদিন তো আসলে একরকম খাবার খেতে ভালো লাগে না। যাই হোক, সকালবেলা ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম আমার গাছগুলোতে একটু পানি দেওয়ার জন্য। বাইরে যে পরিমাণ রোদ, তাতে দুবেলা করে গাছে পানি দেওয়ার দরকার। আমি আজকে দেখলাম যে গাছে একদম গোড়াগুলো শুকিয়ে গিয়েছে, তাই সকালবেলা উঠেই পানি দিলাম। আর বাইরে যে পরিমাণ রোদ, মনে হচ্ছে যে অনেক বেলা হয়ে গিয়েছে, কিন্তু না, ওই 6:30 থেকে 7টা বাজে। তো বাইরে রোদ দেখে মনে হলো তমাল তো অফিসে চলে গিয়েছে। তো তমাল যখন অফিস থেকে ব্যাক করে তখন প্রতিদিন আমি ফ্রুট জুস কিংবা কোনো একটা শরবত দেওয়ার চেষ্টা করি। এখন ইদানিং গুড়ের শরবতটাই দিচ্ছি, যেহেতু চিনিটা এখন অ্যাভয়েড করছি তাই গুড়টা দিয়ে শরবত বানিয়ে দিচ্ছি। জানি না এটা কতটুকু স্বাস্থ্যসম্মত, আপনারা যদি জেনে থাকেন আমাকে কাইন্ডলি জানাবেন, বাট চিনির চেয়ে তো বেটার, আমার কাছে তো তাই মনে হয়। আর গুড়ের শরবতটা আসলে আমি পানিতে অল্প পরিমাণেই গুড় দেওয়ার চেষ্টা করি, কিন্তু প্রবলেম হলো যে তমাল একটু মিষ্টি বেশি খায়, তাই গুড়টা যদি একটু পরিমাণে বেশি দেওয়া না হয় তাহলে আসলে ও খেতে চায় না। তাই তমালের শরবতটা আসলে ওইভাবেই বানানোর চেষ্টা করি। গুড়ের শরবত বানিয়ে এখন আমি এটা ফ্রিজে রেখে দিব, আর ও আসলে ঠান্ডা ঠান্ডা গুড়ের শরবতটা খেলে শরীরও একটু ঠান্ডা লাগে। আর গুড়ের শরবতে কালারটা দেখেন জাস্ট ফাটাফাটি, মানে এত সুন্দর একটা কালার আসে দেখলেই ভালো লাগে। তো তমালের শরবত বানানো শেষ হয়ে গিয়েছে, এটা ফ্রিজে রেখে আমি আমার ব্রেকফাস্ট করব। আমার ব্রেকফাস্টে আমি যাই করি না কেন, আমি টক দইটা রাখার চেষ্টা করি। এখন আসলে টক দইটা রেগুলার খাওয়ার চেষ্টা করছি। আগে অনেক পরিমাণ চিনি দিয়ে টক দইটা খেতাম, বাট এখন চিনিটা অ্যাভয়েড করছি, সেজন্য আমি গুড় দিয়ে খাই। গুড়ের পরিমাণটাও আগে অনেক বেশি ছিল, এখন অল্প করে খাওয়ার চেষ্টা করি। আর ওই দিন যে দেখালাম আপনাদের যে ওয়ালম্যাটটা কিনেছিলাম আর ডোরবেলটা, সেটা আমি আমার বেডরুমের এই জায়গাটায় দিয়েছি। তবে কথা হলো ডোরবেলের নিচের অংশটা আমি একটু চেঞ্জ করেছি, যদিও দেখতে খুব একটা ভালো লাগছে না বুঝতে পারছি, বাট আমার কাছে আসলে অপশন ছিল না। আমার কাছে এটাই ছিল চাবির পুরনো একটা রিং, সেটাই আমি এখানে দিয়েছি। তার একটা কারণ আছে, ডোরবেলের নিচের যে অংশটা ছিল সেই অংশটাতে এরকম একটা ছবি ছিল যেটা আমার কাছে একটু ভয়ঙ্কর লেগেছে। আর যেহেতু বেডরুমে আমার মাঝে মাঝে ভয় লেগে যেতে পারে হঠাৎ চোখ পড়ে গেলে, তাই আমি এটা খুলে আমার পুরনো একটা চাবির রিং এখানে আপাতত রেখেছি। বাইরে গেলে তারপর এটা আমি আসলে একটা কিউট টাইপের কিছু কিনে এখানে দিয়ে দিব। অনেকদিন হলো আচারগুলো রোদে দেওয়া হয় না, আজকে হলো আচার রোদে দিছি। এখন আবার দেখি বাইরে প্রচুর গরম, বাট রোদ দেয়। আর এদিকে খালা হলো কাপড় চোপড়, এই যে কাপড় চোপড় ধুয়ে রেখে গেছে, এগুলো শুকাই গেছে মনে হয়। আর এখন আচারগুলো রুমে নিয়ে চলে যাব। এতক্ষণ এখানে অনেক রোদ ছিল তাই এটা চেয়ারের উপরে রেখেছি, আবার এখানে কিছু রোদ ছিল এখানে রেখেছি, ওখানে রেখেছি, মানে তিন জায়গায় এইভাবে রেখেছি। এখন রোদ এক এক জায়গায় এক এক রকম পড়ে, তো আচারের যেহেতু এক জায়গায় রাখলে রোদ পড়ছিল না তাই এক এক জায়গায় এক একটা রাখা হয়েছে। এখন টোটালি কোনো রোদই নাই, বাট বাইরে দেখেন কি অবস্থা, বাইরে রোদ কি অবস্থা, বাইরে প্রচুর রোদ, কিন্তু আমার বারান্দায় এখন রোদ নাই আর প্রচণ্ড গরম। এখন আচারটা নিয়ে রুমে চলে যাচ্ছি, সবগুলো আচারই রুমে রেখে দিলাম, কারণ এখন যেহেতু রোদ চলে গেছে কালকে আবার রোদে দিতে হবে। এটা জাস্ট আমি গরমের মুখটা খুলে আমি এইভাবে জাস্ট রেখে দিয়েছি, কারণ এত গরম পড়ছে না, এটাতে গ্যাস হয়ে যাচ্ছিল। তো যেহেতু ও মানে প্রচুর গরম পড়েছে আর আমি রোদেও দিতে পারছি না, তাই এটা এভাবেই রেখে দিছি, এই যে খুলে রেখে দিছি যে এটা কিছুক্ষণ খোলা থাক, খোলা থাকলে ভিতরের যে গ্যাস হচ্ছে ওটা বের হয়ে যাবে। আর এই আচারগুলো তো রোদ পেলই মোটামুটি, এগুলো হলো এখানে রেখে দিলাম। এখানে তিন রকম আচার রাখছি আমি, এটা হলো একদম টক, এটা টক মিষ্টি, আর এটা তো রসুনের আচার,
এটাও তো আমাল খায়, মাঝে মাঝে খায়, একটু টক নাকি হয়েছে বেশি, তো আমাল টক খায় না, সেজন্য ওর জন্য এটা, আমার জন্য এটা, আর এটা ও যদি খিচুড়ি টিচুড়ি খায় তাহলে যদি খায় আর কি, রসুনের আচার আগে পছন্দ করতো সেই জন্যই আর কি করেছিলাম। আর এই মিষ্টি আচারটা আরেকটা যে দেখালাম ওখানে রেখেছি, ওটা রেগুলার মানে ডাইনিং টেবিলের উপরেই থাকে। আজকে আবার খালা বললো যে তার নাকি ছুটি লাগবে, কালকে সে আসতে পারবে না, তার চোখের সমস্যা হয়েছে, সে ডাক্তার দেখাবে, তো এটা তো ছুটি দিতেই হবে, কারণ ডাক্তারের ব্যাপার, আমি যদি না করতাম অমানবিক হতো ব্যাপারটা, তাই একদিন ছুটি এখন দিতেই হবে, কিছু করার নেই। তো কালকের কাজগুলো কীভাবে করবো আমি জানি না। আর এখন হলো পর্দাতে আগে যে ঝাড়বাতি লাগাইছিলাম, এই যে এগুলো হলো পর্দাটা যখন ওয়াশ করেছিলাম তখন এগুলো খুলে ফেলেছিলাম, তো এখন এগুলো কীভাবে লাগানো যায় দেখি, কারণ মানে এইভাবে রাখলে তো এগুলো দেখেন নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্য আসলে ভাবলাম যে কীভাবে লাগানো যায় সেটা একটু ট্রাই করে দেখি, তারপর আস্তে আস্তে বাকি কাজ করবো, রান্নাবান্না করতে হবে আমার আসলে গরমে, মানে কাজ করতে হবে এটা ভাবলেই মাথাটা কেমন ঘুরায় এভাবে, মানে অফিসেই ভালো, অফিসে কাজ করাটাই বেটার, বাট খালা যখন যখন না আসে তখন তখন তো বাসায় থাকতে হয়, তখন অফিসের কাজগুলো বাদ দিয়ে বাসায় কাজ করাটা আমার জন্য খুব পেইন হয়ে যায় আসলে। এই ফেয়ারি লাইটগুলো আমি এভাবে লাগিয়েছি, জানি না কতটুকু ভালো হয়েছে, তবে আমার কাছে তো ভালোই লাগছে। আর এটা রাতের বেলা বেশি সুন্দর লাগে, এই লাইটগুলো বেশি বোঝা যায়, দিনের বেলায় তো আসলে অনেক বেশি লাইট থাকে বাইরে, তাই তেমন একটা বোঝা যায় না, বাট রাতের বেলা এই লাইটগুলো যা সুন্দর লাগে আমি আপনাদের দেখাবো। তারপর চলে আসলাম কিচেনে, কারণ দুপুরে লাঞ্চ রেডি করতে হবে, আজকে আবার তমাল নাকি একটু তাড়াতাড়ি অফিস থেকে ব্যাক করবে, সেজন্য লাঞ্চটা একটু তাড়াতাড়ি রেডি করার চেষ্টা করছি। ওই সকালবেলা যে টেনশন করছিলাম দুপুরেও আসলে ওরকমই টেনশন করতে হচ্ছে, যে কী রান্না করব, আজকের লাঞ্চ আইটেম কী হতে পারে, তো হঠাৎ করে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আজকে রুই মাছের দো পেঁয়াজও করি, আর অনেকগুলো ভেজিটেবল ফ্রিজে আছে সেগুলো দিয়ে ভেজিটেবল কারি করে ফেলি। তো যেই কথা সেই কাজ, আমি ভেজিটেবলগুলো কেটে নিয়েছি, আর এখন আমি আলু কাটছি, এটা কাটা শেষ হয়ে গেলে আমি সেগুলো ওয়াশ করে তারপর রান্না শুরু করে দেব। ফার্স্টের দিকে আসলে রুই মাছের দো পেঁয়াজটা করব এবং তারপর আসলে ভেজিটেবলটা রান্না করব। আমি আসলে মাছগুলো ভালো করে ধুয়েই ফ্রিজে রাখি, তারপরেও যখন আবার ফ্রিজ থেকে ডিফ্রস্ট করি তখন আবার খুব ভালো করে ধুয়ে নিই, তা আদারওয়াইজ আমার কাছে কেমন একটা গন্ধ মনে হয়। তো আমি মাছটাকে ধুয়ে বেশিরভাগ সময় একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখার চেষ্টা করি, আজকেও সেটাই করেছিলাম, তাতে মাছের যে আস্তে গন্ধটা থাকে সেটা আর থাকে না। তো মাছগুলো ধুয়ে নিয়ে সেটাতে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে হালকা করে মাছটাকে একটু ভেজে নেব। আসলে দো পেঁয়াজও করতে গেলে মাছটাকে নর্মালি আমি ভাজি না, কারণ দো পেঁয়াজতে তো মাছ কষিয়েই নেওয়া লাগে, বাট আজকে কেন যেন মনে হলো রুই মাছটা হালকা করে একটু ভেজে নেই, তাহলে রুই মাছটা খেতে হয়তো বা একটু টেস্ট লাগবে। আর বাকি প্রসেস তো নর্মালি যেভাবে সবাই করে আমিও সেভাবেই করেছি, তবে আজকে হলো পেঁয়াজটাকে একটু ব্লেন্ড করে দিয়েছি। এর কারণ হলো পেঁয়াজটা ইদানিং রান্না করলে পেঁয়াজটা কেন যেন গলে যায় না, আর পেঁয়াজটা গলে না গেলে তমাল আসলে খেতে চায় না, ও সবসময় বলে পেঁয়াজটা কেন গলে যায় না, পেঁয়াজটা যদি না গলে তাহলে খেতে তেমন একটা ভালো লাগে না। তো কী আর করার, আজকে পেঁয়াজটা হালকা করে একটু ব্লেন্ড করে নিলাম যাতে পেঁয়াজটা একদম গলে যায়, আর দো পেঁয়াজটা আসলে একটু খেতে ভালো লাগে। দো পেঁয়াজতে আসলে পেঁয়াজ ব্লেন্ড করার কোনো মানে হয় না, এটাতে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েই রান্না করতে হয়, বাট ওই যে বললাম পেঁয়াজটা গলে না সেজন্য আমি আসলে পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা যখন রান্না করবেন আপনারা তো অবশ্যই পেঁয়াজটা ভেজে নিয়েই রান্না করার চেষ্টা করবেন, আদারওয়াইজ দো পেঁয়াজ কথাটার অর্থটা আসলে ওইভাবে অর্থবহ হয় না। পেঁয়াজটা ব্লেন্ড হয়ে গেলে তো আসলে পেঁয়াজটার যে গ্রেভিটা ওটা অনেক বেশি গাঢ় হয়ে যায়, আর পেঁয়াজতে দো পেঁয়াজতে আসলে পেঁয়াজটা একটু মানে আস্তে আস্তে থাকবে, এটাই নর্মাল, বাট তমালের জন্য আসলে অনেক রকম প্রসেস বের করতে হয় নতুন নতুন। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর এর মধ্যে কি হয়েছে বলুন তো, লোডশেডিং হয়ে গিয়েছে, তাই এত পরিমাণ গরম তার উপরে লোডশেডিং, তো আর থাকাই যাচ্ছিল না, সেজন্য আমি আর বাকি রান্নাগুলোর ভিডিও খুব একটা
ভালো করে করতে পারিনি। আর এত গরমের ভেতর আমি খুব তাড়াতাড়ি ভেজিটেবলটাও রান্না করে ফেলেছি, আর পাশের চুলায় দেখতেই পাচ্ছেন ভাতটাও বসিয়ে দিয়েছি। আসলে চাচ্ছিলাম যত তাড়াতাড়ি রান্না করা যায়। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি শাওয়ার করে আসলাম। এত পরিমাণ গরম, তার উপরে দিনে কয়বার করে লোডশেডিং হচ্ছে, তো কী করা যাবে? এখন তো এটা সব জায়গারই নাকি একই অবস্থা। তো মনে হয় যে দিনে কয়বার করে শাওয়ার করি। তো শাওয়ার টাওয়ার করে তমাল চলে এসেছে। আজকে তমাল আবার আসার সময় অনেকগুলো লিচু নিয়ে এসেছে, আর আমি আজকে স্কিন কেয়ার করার ওরকম কোনো ধৈর্য নেই। আমি হালকা করে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ শীত কিংবা গরম যখনই হোক না কেন ময়শ্চারাইজার স্কিনের জন্য মাস্ট। এটা না দিলে আপনার স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যেতে পারে, অনেক বেশি ব্রেকআউট হতে পারে। সেজন্যই আসলে কিছু করি আর না করি স্কিন কেয়ারের ভিতরে ময়শ্চারাইজারটা আমি সবসময়ই দেওয়ার চেষ্টা করি। এইভাবে রাখো তো, ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে গেলে মানে ভালো হবে। কেমন এগুলা, কেমন ভালো না? আগে কি করতাম জানো, এই যে এইভাবে এই ছালটা আছে না, এই ছালটা এভাবে রেখে এভাবে ছিঁড়তাম, আর লাস্টে যে একটুখানি ফুটু করে পরে এই রসটা খেয়ে নিতাম, বুঝছো? এটা তুমি খাও, তারপর না তুমি খাও। তমালকে খাবার রেডি করে দেওয়ার পর আমার আসলে ভাত খেতে ইচ্ছা করছিল না, সেজন্য তমালের আনা লিচুগুলোই বসে বসে খাচ্ছিলাম। আজকে তমাল অফিস থেকে আসার সময় নাকি দেখছিল যে একটা লিচু বাগান থেকে লিচু সেল হচ্ছে, তো সেজন্য ও আসলে কিছুক্ষণ থেমে ওখান থেকে লিচু কিনে এনেছে। লিচুগুলো বেশ মজার ছিল। এর আগেও আসলে তমাল যে এরিয়াতে অফিস করে ওই এরিয়াতে অনেক রকম ফ্রুটসের বাগান আছে। এর আগেও জামরুল, পেয়ারা, আম, জলপাই এই টাইপের ফ্রুটস তো ও আনতো মাঝে মাঝে, কারণ ওইখানে নাকি লোকজনরা ওইখানে বাগান করে এবং এখান থেকে সব কিছু সেল করে দেয়। তো যখন যেটা চোখে পড়ে তখন সেটাই আসলে আনার চেষ্টা করে, এবং এই জিনিসগুলো যেহেতু ফ্রেশ থাকে তাই আসলে এগুলো আনার জন্য একটু আগ্রহটা বেশি থাকে। বাজারে তো আসলে সব জিনিসে অনেক বেশি ফরমালিন, ভেজাল এগুলো থাকে, সেজন্য আসলে বাজারের চেয়ে একদম বাগান থেকে কিনে আনাটা সবচেয়ে বেশি ভালো। কিন্তু আমাদের তো আসলে সবসময় এটা পসিবল হয় না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। তবে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন।